আমি শখে কবিতা লিখি, তো কিছুদিন আগে আমার একটা অনুভূতি ব্যক্ত করার খুব তাড়না যাচ্ছিল মনে। সেটা হলো যে আমি এমন একটা প্রতীক ব্যক্ত করতে চাচ্ছিলাম যেটা বল এবং মেধা দুটোরই সমন্বয় ঘটায়। তো আমার নামের মধ্যে আলেকজান্ডার শব্দটি আছে, তো কিন্তু তারপরও সেই সময়ে আমার স্মৃতিচারণায় চেঙ্গিস খান বারবার ঘুরে আসছিল। ছোটবেলায় ইতিহাসে যেই গল্প বা যে ঘটনাগুলো পড়েছি, এই মঙ্গোলিয়ার মরুপ্রান্তরে ঘোড়ায় চড়ে ছুটে বেড়ানো চেঙ্গিস খান, আমার কাছে মনে হচ্ছিল যে বলের প্রতীক হচ্ছে চেঙ্গিস খান। তো এভাবে আমি প্রথম লাইনটি ঠিক করলাম যে চেঙ্গিজের বল। তো এই লাইনটি ঠিক করার পরে বিপদে পড়লাম যে এখন মেধাটাকে কিভাবে আনা যায় পরের লাইনে, কিভাবে একটা ভালো ছন্দ তৈরি করা যায়। তো কিছুক্ষণ ভাবার পরে প্রথম যে নামটি আমার মাথায় আসলো, আমি নিশ্চিত যে আপনাদেরও মাথায় মেধা বলতে হয়তো সেই লোকটি অনেক আগে আসে, সেটা হচ্ছে গোপাল ভাঁড়। তো তখন আমি বানালাম চেঙ্গিজের বল গোপাল ভাঁড়ের ছল। তো বানিয়ে কিছুক্ষণ চিন্তা করলাম যে মানে ঠিক আছে, গোপাল ভাঁড় মজার মেধাবী লোক, কিন্তু ছল কথাটা নেগেটিভ হয়ে যাচ্ছে, নেতিবাচক কথা হচ্ছে। মেধাকে আমরা তো ইতিবাচক কিছুই ভাবি এবং ইতিবাচকই ভাবতে চাই, তো গোপাল ভাঁড় আর ছল ফেলে দিলাম। তো আরও কিছুক্ষণ চিন্তা করলাম, আমি শখে দাবা খেলি, তো বিশ্বনাথ আনন্দ মানে ভারতীয় উপমহাদেশের প্রথম দাবার চ্যাম্পিয়ন, তো আমি তাকে নিয়ে ভাবলাম এবং আরেকটি লাইন বানালাম, চেঙ্গিজের বল বিশ্বনাথের চাল। তো এটা বানিয়ে আমার আমার ভালো লাগলো, মানে মনে হলো যে আমার যেটা উদ্দেশ্য সেটা এটার মাধ্যমে বহিঃপ্রকাশ করছে। কিন্তু আবার মানে কবি মন তো অনেক খুঁতখুঁতে চিন্তা করি, তো দেখলাম যে আসলে বল আর চালের মধ্যে ছন্দে মিলছে না, ছন্দে ঠিক যাচ্ছে না। তো বিশ্বনাথ আনন্দকেও বাদ দিলাম এবং তারপরে ভাবলাম আমি জগদীশচন্দ্র বসুকে নিয়ে। আমার মনে হলো যে যেমন চেঙ্গিস খানকে আমরা সবাই মানে শক্তির জন্য এবং বলের জন্য চিনি, ঠিক একইভাবে জগদীশচন্দ্র বসুকেও আমরা তার জ্ঞান বা মেধার জন্য আমরা চিনি। তো চেঙ্গিজের বল জগদীশের কৌশল, তো এটা বানিয়ে কিছুটা আরেকটু বেশি তৃপ্তি পেলাম যে না, এটা চলে, এটাতে বল এবং কৌশলের একটা সমন্বয় ঘটেছে। তো আবার আরেকটু গভীরে চিন্তা করে দেখলাম যে মানে চেঙ্গিজে চার মাত্রা, জগদীশে ঠিক চার থেকে পাঁচ মাত্রার মতো হয়ে যাচ্ছে, মানে মাত্রা এবং বল দুই মাত্রা, কৌশল চার মাত্রা, তো মাত্রার জায়গায় একটা ছন্দপতন ঘটছে। তো আরেক ধাপ ভাবলাম এবং সেই সময় মানে ওই যখন এটা ভাবছিলাম, আমাদের থিয়েটার কর্মশালা যিনি প্রশিক্ষক মহসিন স্যার, উনি এখানে উপস্থিত ছিলেন। তো উনার সাথে আইডিয়াটা শেয়ার করার পরে উনি আমাকে একটা নাম সাজেস্ট করলো। উনি বললো যে গশে, তুমি চাণক্যকে নিয়ে কেন ভাবছো না? তো আপনারা নিশ্চয়ই চাণক্যের নাম শুনেছেন বা কিছুটা হলো তার সম্বন্ধে জানেন। ভারতীয় উপমহাদেশের একদম প্রাচীনতম দার্শনিক অর্থশাস্ত্রবিদ ছিলেন চাণক্য, এবং মৌর্য সাম্রাজ্য, যেটা আমরা হয়তো সিনেমায় বা দেখেছি বা ইতিহাসে পড়েছি যাদের ব্যাপারে, মৌর্য সাম্রাজ্যের অন্যতম বড় উপদেশটা ছিল চাণক্য। তো সারি সারিস করলো যে গশে, তুমি বলো যে বা এভাবে লেখো, চেঙ্গিজের বল চাণক্যের কৌশল। তো এটা লেখার পরে আরও বেশি তৃপ্তি পেলাম যে মনে হলো না, একটা পারফেকশনের দিকে আগাচ্ছে, চেঙ্গিজ এবং চাণক্য দুটোর মধ্যে একটা ছন্দ আছে, এবং বল আর কৌশল, কৌশলে হয়তো এক দুই মাত্রা বেশি, তারপরও এটা মেনে নেওয়া যায়। কিন্তু তারপরও আমি আর স্যার মিলে আরও কিছুক্ষণ ভাবলাম, ভাবতে স্যারই বললো আমাকে যে কৌশল যা কলতা, এই দুটো শব্দের অর্থ কাছাকাছি বা একই রকম, তো এটাকে তুমি এরকম বানাতে পারো যে চেঙ্গিজের বল চাণক্যের কল। এবং এটা বানান মানে এই ছন্দে আসার পরে বা এই দু লাইন লেখার পরে মানে আমার মানে ভিতর থেকে খুব নিজেকে পুলকিত মনে হচ্ছিল, মনে হচ্ছিল যে খুব সুন্দর দুটো লাইন আমি তৈরি করতে পেরেছি এবং এটার মধ্যে খুব সুন্দর একটা অর্থের বহিঃপ্রকাশ ঘটছে। এই আমাদের ভারতীয় উপমহাদেশের এই শ্যামল মাঠ আর মঙ্গোলিয়ার ধুধু প্রান্তর, এক জায়গার শক্তি আর আরেক জায়গার মেধার একটা সমন্বয় ঘটছে। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আসলে প্রতিটা উদ্যোক্তার দেহে চেঙ্গিজের বল আর মনে চাণক্যের কল। তো এই জায়গা থেকেই আসলে আমাদের আজকের এই অনুষ্ঠান আয়োজন করার অনুপ্রেরণা। আমরা ভেবেছি যে আপনাদের মতো অনেকগুলো মানুষকে এক জায়গায় আনতে পারলে আমরা অনেকগুলো সুন্দর সুন্দর মতামতের এবং চিন্তার আমরা সমন্বয় ঘটাতে পারবো, এবং যেটা থেকে হয়তোবা আমরা প্রত্যেকেই উপকৃত হতে পারবো।